সব ষড়যন্ত্রের মোক্ষম জবাব দিলেন শবনম বুবলি, ভিডিও ভাইরাল। সঙ্গীত শিল্পী ও গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে আবারও বিতর্কের মুখে ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা শবনম বুবলি। এবার ফেসবুকে ভিডিও শেয়ার করে সব ষড়যন্ত্রের মোক্ষম জবাব দিলেন এই নায়িকা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এই মুহূর্তের ঢাকায় সিনেমার সবচেয়ে চর্চিত অভিনেত্রী শবনম বুবলি। সিনেমার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েই বর্তমানে বেশি আলোচনায় আছেন এই অভিনেত্রী। এমনিতেই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেম, লুকিয়ে বিয়ে, সন্তানের জন্ম, বিচ্ছেদ নিয়ে তুমুল দর্শক আলোচনার মুখে অভিনেত্রী শবনম বুবলি। নতুন করে সঙ্গীত শিল্পী ও গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে নাম জড়িয়ে আবারও বিতর্কের মুখে পড়েছেন তিনি। যদিও বুবলি দাবি করেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাই বলে সমালোচকদের মুখ তো আর বন্ধ করতে পারেননি। নায়িকাকে নিয়ে নেট দুনিয়ায় কটু কথার মিছিল চলছে তো চলছেই, বিষয়গুলো দৃষ্টিগোচর হয়েছে বুবলির নিজেরও। তাই তো এবার নিন্দুকদের উদ্দেশ্যে নিজের মনোভাব জানান দিলেন তিনি। সোমবার ফেসবুকে বেশ ফুরফুরে মেজাজে নাচের ভঙ্গিমায় একটি ভিডিও পোস্ট করেন বুবলি। ওয়াইন কালার লেহেঙ্গায় নায়িকার চোখে মুখে হাসি স্পষ্ট ছিল, কারণ ব্যাকগ্রাউন্ডে একটি গান চলছিল। যে গানেই যেন ছিল সমালোচকদের কটাক্ষের জবাব। ভিডিওতে বুবলি যোগ করেন, সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল গান তোদের জ্বলবে আমার তাতেই চলবে এর কিছু অংশ, যেখানে শোনা যায়, হ্যাঁ আমায় দেখে জ্বলছে যারা চাইছি তাদের বলতে, পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে, যতই করিস হিংসা তোরা আমি বড়ই বেপরোয়া, ভয় ডর নেই যে যা বলুক বলবে তোদের জ্বলবে আমার তাতেই চলবে। বুবলির এই ভিডিওর কমেন্ট বক্সেও ভক্তরা জানিয়েছেন সমালোচকদেরই এই গান দিয়ে জবাব দিলেন অভিনেত্রী। সঙ্গে এটাও বোঝালেন তাকে নিয়ে নিন্দুকেরা যতই কটাক্ষ করুক বুবলি আছেন তার মতো করেই। প্রারম্ভিকা ইসলাম, বিনোদন ডেস্ক, মোর টেলিভিশন।